আইপিএল 2023-এর বিজয়ী দল পাবে হচ্ছে 20 কোটি রুপিস, যেটা আমার এবং আপনার মতো মানুষের কাছে 20 কোটি রুপিস একটা বিশাল অ্যামাউন্টের টাকা। কিন্তু আবার একটা চিন্তা করেন, আইপিএলের টিম ওনারদের পার্সপেক্টিভ থেকে এক একটা টিম যখন দল গঠন করে ওদেরকে খরচ করতে হয় প্রায় তাদেরকে খরচ করতে হয় 200 থেকে 300 কোটি রুপিস। 200 থেকে 300 কোটি রুপিস খরচ করে আপনি যে ট্রফিটা জিতবেন, কাপটা জিতবেন, এটার প্রাইজ মানি হচ্ছে 20 কোটি রুপিস। তখন দেখবেন যে হিসাবটা মিলতেছে না। আবার যখন ব্র্যান্ড ভ্যালুর দিকে তাকাবেন, অর্থাৎ আইপিএলের প্রত্যেকটা টিমের ব্র্যান্ড ভ্যালুগুলো যদি চেক করেন, দেখবেন যে এক একটা টিমের ব্র্যান্ড ভ্যালু প্রায় 2000 থেকে 3000 কোটি টাকা, প্রাইজ মানি হচ্ছে 20 কোটি টাকা, দলগুলো খরচ করে 200 কোটি টাকা, আবার ব্র্যান্ড ভ্যালু 2000 কোটি টাকা। এই পুরো হিসাবটা একটু ব্যাখ্যা লাগতেছে না? আবার হঠাৎ করে একটা ক্রিকেট লিগ জন্ম নিল এবং সেটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হয়ে গেল এবং সবচেয়ে বেশি টাকাওয়ালা একটা ক্রিকেট লিগ হয়ে গেল। এটা কিভাবে হয়ে গেল এবং এই যে ব্র্যান্ড ভ্যালু, প্রাইজ মানি, টিমগুলো খরচ করে, টাকা পয়সার ইনকাম, এই পুরো ব্যাপারটা যদি আপনি বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আজকে ভিডিওটা আমি এক্সপ্লেইন করব আইপিএল কিভাবে জন্ম হয়েছে এবং আইপিএল এর টিমগুলো কিভাবে টাকা পয়সা ইনকাম করে। হেই, হ্যালো, আসসালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টার রিয়াজ প্রেজেন্স কররা আলাপ, যেখানে আমি পৃথিবীর বিভিন্ন টপিকস নিয়ে কররাভাবে আলোচনা করে থাকি। আর আপনি প্রথমবার আমার ভিডিও দেখছেন কারণ আমি প্রথম কররা আলাপের ভিডিওটা রেকর্ড করতেছি। তো যেই জন্য আপনাকে কী করতে হবে, আপনার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। আর যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অন্য কোথাও, তাহলে ওই সোশ্যাল মিডিয়া অনুযায়ী যা যা করা দরকার সেটা করা। সো চলেন ভিডিওতে জাম্প করি। এই যে আপনারা দেখছেন আজকের এই আইপিএল এত জমজম, এটা কিন্তু ঠুস করে পৃথিবীতে এসে জন্ম হয়ে যায় না, এর পিছনে বিশাল একটা হিস্টোরি আছে বা ইতিহাস আছে, ইতিহাসটা একটু জানা দরকার। আইপিএল শুরু হয় 2008 সালে, ঠিক তার এক বছর আগে 2007 সালে ভারতে একটা ক্রিকেট লিগ চালু হয়, সেটার নাম ছিল আইসিএল। সেম একই বছর কিন্তু আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভারত প্রথম আয়োজিত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে। তখন থেকে আসলে ভারতে অথবা ভারতীয় উপমহাদেশে, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলটাতে আসলে টি-20-র একটা জোয়ার শুরু হয়, সবাই আসলে টি-20-মুখী হওয়া শুরু হয়। তবে এটা ভারতে সবচেয়ে বেশি কারণ ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ জিতে, টি-20 ওয়ার্ল্ড কাপ। সো ভারত যখন 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতে, তার পরপরই হচ্ছে যে ভারতের একটা বিশাল বড় এন্টারটেইনমেন্ট অর্গানাইজেশন বা কোম্পানি, নাম হচ্ছে জি এন্টারটেইনমেন্ট, জি টিভি টাইপসের আমরা যেগুলো দেখি ওগুলো আর কি। তো জি এন্টারটেইনমেন্ট কী করে, একটা ক্রিকেট লিগ আয়োজন করে, নাম ছিল আইসিএল বা ইন্ডিয়ান ক্রিকেট। সেটার কনসেপ্টটা কী ছিল, কনসেপ্টটা ছিল খুবই সিম্পল। ভারতের বিভিন্ন যেই অঞ্চলগুলো আছে বা শহরগুলো আছে ওগুলোর এক একটা করে টিম থাকবে, যেমন মুম্বাই, কলকাতা, চেন্নাই। তারপরে কী হবে, একটা টিম আরেকটা টিমের সাথে বিপক্ষে খেলবে, কীভাবে খেলবে, হোম অ্যান্ড অ্যাওয়ে, এবং ওখান থেকে এই দলগুলোর টপ ফোর পজিশনে থাকবে। তাদের মধ্যে প্রথম দুইটাই হচ্ছে কোয়ালিফিকেশন ম্যাচ খেলবে আর পরের দুইটা হচ্ছে ইলিমিনেটর ম্যাচ খেলবে। কোয়ালিফিকেশন ম্যাচ খেলে পরের রাউন্ডে যারা যাবে তারা ফাইনাল খেলবে, ফাইনালে যারা জিতবে তারা চ্যাম্পিয়ন হবে, সিম্পল হিসাবে। তো হিসাবটা এরকমই ছিল। কিন্তু যখন আইসিএল এর প্লেয়ার কেনা বেচার ড্রাফটটা শুরু হয়, সিএলএম নিলাম শুরু হয়, তখনই ঝামেলাটা বাদে। কারণ কি, তখন দেখা গেছে কি পৃথিবীর বড় বড় স্টার যত প্লেয়ার আছে সবাই হচ্ছে আইসিএল এর নিলামে নাম, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড দুইজনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ কি, জি এন্টারটেইনমেন্ট যে ক্রিকেট লিগটা আয়োজন করতেছিল এটার সাথে আইসিসির কোনো রিলেশন ছিল না, আবার বিসিসিআই এরও কোনো রিলেশন ছিল না। তার মানে এই পুরো টুর্নামেন্টের যে টাকা পয়সা, এই টুর্নামেন্টের টাকা পয়সা অথবা বিজনেস কন্ট্রোল পাওয়ার কোনো কিছুই আইসিসিরও ছিল না, আবার বিসিসিআইরও ছিল না। তো নিশ্চয়ই বিসিসিআই এবং আইসিসি এরকম একটা টুর্নামেন্ট চলতে দিবে না যেখানে তাদের নিজস্ব কোনো কন্ট্রোল নাই। এবং সেটাই হয়েছে আইসিএল এর ক্ষেত্রে। আইসিএল এর উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করা শুরু করছে, কে, বিসিসিআই এবং আইসিসি দুইজন মিলে। যাই হোক, যখন এরকম নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়েছে সেজন্য এই টুর্নামেন্টটা আসলে খুব বেশি দিন চলতে পারে না। এটা মাত্র 3টা মৌসুম হয়েছে, 2007, 2008 এবং 2009, এবং 2009 এটা বন্ধ হয়ে যায়। আর আপনাদের জানার জন্য একটা ছোট সাইড নোট, সেটা হচ্ছে আইসিএল এ কিন্তু বাংলাদেশের ওই সময়কার 2007-08 সালে যে সুপারস্টার খেলোয়াড়রা ছিল, একমাত্র আশরাফুল ব্যতীত সব সুপারস্টার খেলোয়াড়রা আইসিএল এ খেলতে চলে গেছে। বড় বড় নাম আপনি যাদের নামে নেন, হাবিবুল বাশে, সুমন, শরিয়ান হাফিজ, আফতাব মাহমুদ, অলকফ আলী, ফরাদ রেজা, নাজিমউদ্দিন, আপনি যার নামে নেন দেখবেন কি সে আইসিএল এ চলে গেছিল। আর সেই কারণেই ওই সময় আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্ট ছিল। যদি শেষ পর্যন্ত বিসিবি হচ্ছে ওদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় এবং আনফর্চুনেটলি ওই ভালো ভালো প্রমিজিং প্লেয়াররা আর কখনোই বাংলাদেশ ন্যাশনাল টিমে এসে ভালো পারফর্ম করতে পারে নাই। আইসিএল এর উপর বিসিসিআই এবং আইসিসি নিষেধাজ্ঞা দিচ্ছে তা ঠিক আছে, কিন্তু এর অল্টারনেটিভ কিছু একটা তো করা লাগবে, নাইলে প্লেয়াররা এত এত টাকা পয়সার জিনিস বাদ দিয়ে কেন আসলে তাদের লিগ। তখন বিসিসিআই কি করলো, ভারতে বিসিসিআই এর আন্ডারে যত টুর্নামেন্ট ছিল সব টুর্নামেন্টের প্রাইজ মানি বাড়াই দিল এবং ডিক্লেয়ার করলো
কেউ যদি আইসিএল খেলে তাকে ভারতের সকল ধরনের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। এবং ফাইনালি বিসিসিআই নিজেও ডিক্লেয়ার করে তাদের নিজেদের একটা ক্রিকেট লিগ চালু করবে, তার নাম হচ্ছে বর্তমানে যেটা আইপিএল। 2007 সালের এপ্রিল মাসে বিসিসিআই ডিক্লেয়ার করে তারা হচ্ছে পরের বছর থেকে আইপিএল অর্গানাইজ করবে। এবং সেই সময়ে যে ভারতের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল ললিত মোদি। ললিত মোদিকে তখন অনেক সাংবাদিক জিজ্ঞেস করছিল, আপনারা যে আইপিএল আয়োজন করছেন সেটা কি আসলে আইসিএল থেকে কপি করা কিনা, অথবা ওখান থেকে অনুপ্রাণিত কিনা? তখন ললিত মুনি যে প্রশ্নের উত্তরটা দিয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই ভালো ছিল, আমার অনেক ভালো লাগছে। ললিত মুনি বলেন, এটা আসলে এরকম না যে আইসিএল থেকেই আমরা আইপিএলকে নিয়ে, বরং ভারত যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতে তারপর থেকে আমরা হচ্ছে প্ল্যান করতেছিলাম এরকম একটা ক্রিকেট লিগ আয়োজন করার জন্য। তার জন্য আমরা ইংল্যান্ডে যেই ফুটবলের প্রিমিয়ার লিগ ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ, সেটা ফলো করতেছিলাম, এবং আমেরিকান অনেক বাস্কেটবলের লিগ ছিল সেগুলো ফলো করতাম, এবং সেগুলোর ধারাবাহিকতাই শেষ পর্যন্ত বর্তমান আইপিএলটাকে আমরা লঞ্চ করি। এই ছিল মোটামুটি আইপিএলের আয়োজন অথবা অর্গানাইজেশনের ইতিহাস। কেমন লাগলো ভিডিওটা ভালো জানাবেন, আর পরের ভিডিওতে আমি হচ্ছে আইপিএলের বিজনেস মডেলটা আপনার সাথে ডিসকাস করব, কোথা থেকে টাকা পয়সা আসে, এই যে 20 কোটি টাকা ট্রফির জন্য এক একটা দল 200 কোটি টাকা 300 কোটি টাকা খরচ করে, কেন করে, ওই লজিকটা বুঝতে হবে না, ওইটা বোঝার জন্য পরের ভিডিও দেখবেন। ভালো, আল্লাহ হাফেজ।